হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সুপারস্টার জিৎ স্যারের মানুষ ফিল্মের নবম দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন মুভিটি দেখতে দেখতে 9 দিনে পার একলো। আপনাদের জানিয়ে দিয়ে অনেকে এক্সপেক্ট করছিল যে মুভিটি নাকি বক্স অফিসে ব্লকবাস্টার হবে না। দর্শকদের ভালোবাসায়, ফ্যামিলি জনসের সাপোর্টে মুভিটি অলরেডি ক্লিন হিটের পথে এবং মুভিটি লং টাইম রানে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল। কথা বলবো এই মুভির নবম দিনে কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা হলো বাজেট নিয়ে। মানুষ এমন বাজেট ছিল 3 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার এমন নবম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত মানুষ ফিল্মটি কিন্তু বিগেস্ট ব্লকবাস্টার হচ্ছে। দর্শকদের ভালোবাসায়, আলোচনার সমালোচনায় মুভিটি অলরেডি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পেরেছে। বাংলার দর্শকরা এরকম কমার্শিয়াল ফিল্মকে বর্তমানে একটু সাপোর্ট করছে না, কিন্তু সুপারস্টার জিৎ স্যার চাচ্ছেন বাংলায় কমার্শিয়াল ফিল্ম বেঁচে থাকুক। কারণ একসময় যদি আপনারা জানেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট ফিল্মই শুধু হয়, কমার্শিয়াল ফিল্ম না হয়, তো সেই ফিল্মগুলি ভবিষ্যতে বাংলা দর্শকরা দেখতে পারবে না। অনেকেই কমার্শিয়াল ফিল্ম থেকে সরে এসেছে এবং এইরকম মুভি এখন করছে না। অনেকেই কিন্তু হিস্টোরিক্যাল ফিল্মগুলি বেশি করার চেষ্টা করছে। আমরা এক্সপেক্ট করি মানুষ লাইফ টাইমে ভালো কালেকশন করবে, বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে। সুপারস্টার জিৎ স্যারের রিসেন্ট টাইম চেঙ্গিস কিন্তু একটি সুপারহিট ফিল্ম ছিল, হিন্দি মার্কেটে ভালো কালেকশন করেছিল। মানুষকেও হিন্দি মার্কেটে রিলিজ করা হয়েছে, মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে পেরেছে। নিজেদের নবম দিনে এমনি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 18 লক্ষ রুপি। টোটাল এই মুভির এখন পর্যন্ত পুরো ইন্ডিয়ার কালেকশন হলো 2 কোটি 64 লক্ষ রুপি। এর মধ্যে হিন্দি কালেকশন অ্যাড করা আছে। হিন্দি মার্কেট থেকে মুভিটি 40 লক্ষ রুপি প্লাস বিজনেস করে নিয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি বাকি টাকা আয় করে নিয়েছে। আপনি জানিয়ে দেই মুভিটি লাইফ টাইমে যদি কমপক্ষে 5 কোটি টাকা প্লাস বিজনেস করে, মুভিটি কিন্তু বক্স অফিসে সুপারহিট। এবং যদি 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করে, মুভিটি কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। ফ্যামিলি জন যদি সাপোর্ট করে, মানুষের মতো ফিল্মের কিন্তু বক্স অফিসে 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করার এর থেকে সম্ভাবনা প্রবল। কারণ আপনি জানিয়ে দিয়ে মানুষকে কিন্তু বাংলায় রিলিজ করা হবে। সুপারস্টার জিৎ স্যারের বাংলায় অনেক ফিল্ম ব্লকবাস্টার হয়েছে। আপনারা জানেন বাদশা দা ডন বা বস্টো, এরকম বড় বড় ফিল্ম কিন্তু ভালো কালেকশন করেছে। মানুষ রিলিজ হলে মানুষও বাংলা দর্শকরা দেখবে এবং বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার হবে। ধন্যবাদ।